সবাইকে নমস্কার। আজকে মহালয়ার দিন, সকালবেলা ভোরবেলা উঠেছি। উঠে মহালয়ার দিন একটু ভোরবেলা উঠে মহালয়া না শুনলে ভালো লাগে না। বাঙালি তো, বাঙালিদের এই ফিলিংসটা সবারই ছোটোর থেকেই থাকে, তো আমাদেরও আছে। তো আজ সকালবেলা উঠে মহালয়া টহালয়া শুনে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে সকালে স্নান পুজো করে রান্না করছিলাম। আমি টাইমে তোমাদের দাদা পুকুরে মাছ ধরতে গিয়েছিল, তো একটা বড় মাগুর মাছ পেয়েছে। তো মাছটা দেখতে যতটা ছোট লাগছে ততটা ছোট না। বাবানও আসছিল, বাবান আজকে এখানেই আছে, তো বাবানও মাছ দেখতে চলে আসছে। মাছটা কিন্তু খুব বড়, আর মাছটা দেখো কীভাবে লাফাচ্ছে, মাছটা ছিপ দিয়ে ধরেছে। তো মাছটা দেখে মহালয়ার দিন আমরা এত খুশি পেয়েছি। তো আমার শাশুড়ি মা এখন মাছটা কাটবে। তো মাছটা তো কেবল জলের থেকে উঠে নিয়ে এসছে, আর মাছটা প্রচণ্ড লাফাচ্ছে। মাগুর মাছ তো আমরা জানি সহজে মরতে চায় না, তো এখন মাছটা কাটবে। মাছটা কাটার পর মাছটা ভেজে নেব। তো চলো তোমাদের সাথে মাছ কাটাটা শেয়ার করলাম। তাই তো মাগুর মাছ আমরা কেউ খাই না, তো আমার শাশুড়ি মা আর বাবানি খাবে মাছটা। মাছটাকে খুব সুন্দর করে ঝোল করে দেবো। তো বলছিলাম, তোমাদের সবার পুজোর বাজার হয়ে গেছে? আমার তো এবার পুজোর বাজার হয়নি, মন খারাপ। কারণ এবার পুজোর বাজার হয়নি বলতে পড়তে পারে, না হলেও কিছু তো হয়, এবার কিছুই হয়নি। তো ভাবছি দেখা যাক পরে হয় নাকি। তো ভিডিওটা মহালয়া করেছিলাম, কিন্তু ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, খুব ব্যস্ত ছিলাম কয়েকদিন কাজে, তার জন্য পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে। তো বলছিলাম, তোমরা কী কী কীরকম বাজার করেছো অবশ্যই কমেন্টে জানিও, অপেক্ষা করব। আর তোমাদের তো আগেই বলেছি, আমি মানে ক্যামেরার একটু অসুবিধা, যার জন্য সম্পূর্ণটা উঠছিল না, তো তাই মাছ কাটাটাই তুললাম। তো মাছটা দেখো তোমাদের ভালো লাগবে। আজ মহালয়ার দিন তোমরা সবাই কেমন করে কাটাচ্ছ? মহালয়ার দিন কি পিকনিক টিকনিকের প্ল্যান আছে? আমাদের তো পিকনিক তো আজকে হয়নি, কালকে রাতে পিকনিক হয়েছিল, ছোটো মোটো একটা পিকনিক। তো পিকনিকে খুব মজা করেছে, খুব মজা হয়েছে। কারণ প্রত্যেক বছর আমরা সবাই এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি, তো এই দিনগুলোতে সেরকম মজা করতে হয়। তো আমরাও ঘুরেছি, কালকে পিকনিক হয়ে যায়, আজকে আবার ভোরবেলা উঠে পড়েছি। আর মহালয়ার দিন শিউলি ফুলের গন্ধ, আকাশ বাতাস এত সুন্দর, এত সুন্দর, সব কিছুর মধ্যে এত পজিটিভিটি থাকে যে মানে সকালে উঠে যদি একটু মাঠের সাইডে যাওয়া যায়, অটোমেটিকলি মনটা ভরে যায়, এত পজিটিভিটি। আর এই এই গোটা মাসটাই যখন প্রত্যেক বছরই শরৎকালটা যখন ঠাকুর আসে, তখন কেমন যেন আকাশে বাতাসে পজিটিভিটি আমরা সবাই ফিল করতে পারি। এরপর মানে ভগবান ঠাকুরের যে একটা আশীর্বাদ, সেটা মানে ঠাকুর আসার আগেই চলে আসে, যেটা আমাদেরকে মানে একটা অদ্ভুতই আনন্দ দেয়। আমার তো খুব ভালো লাগে শরৎকালে ভোরবেলায় ঘুরে বেড়াতে, কিন্তু কোনো দিন ঘুম থেকে ওঠা হয়, কোনো দিন ওঠা হয় না। আর বাবানের তো চোখের প্রবলেম হয়েছে, তো ওর চোখে ড্রপ দিয়েছি, ও মাছ কাটতে কাটতে ঘুমিয়ে পড়েছে। তো মাছটা ভাজা করে নেবো, ভাজা করে নিয়ে তো ভাত দিয়ে দেবো, আর পরে যেটুকু মাছ থাকবে ওটা ঝোল করে দেবো। আজকে আমি বেশি কিছু রান্না করিনি, লাউ গন্ড করেছিলাম, মাছ ভাজা করবো, আর ডাল করেছিলাম, আর একটু কাঁকরোল ভাজা করেছিলাম, এটুকুই আজকে রান্না করব। আর রাতে তো হয়তো আবার মাংস আনা হবে, কারণ মহালয়ার দিন তো একটু স্পেশাল। আর যদি আজ পিকনিক হয়, এখনও কোনো প্ল্যান নেই, পরে হয়তো পিকনিকের প্ল্যানটা হয়ে যাবে। ভিডিওটার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি বলছি। মহালয়ার দিনের ভিডিও আর পোস্ট করছি কত দেরিতে, তাই জন্য বলছিলাম। ঠিক আছে,
তোমাদের সবাইকে শারদীয়ার অপ্রীতি শুভেচ্ছা। তোমরা সকলেই পুজো খুব ভালোভাবে কাটাবে এটাই আশা করব। আমিও চেষ্টা করব পুজোটাকে খুব সুন্দরভাবে কাটানোর। পুজো তো এরকম হয় যে ঘরে ঘুরতে না গিয়েও বাড়িতে থাকলেও একটা সুন্দর পরিবেশে সময়টা কেটে যায়। তো আমিও চেষ্টা করব যদি ঘুরতে যেতে নাও পারি সেই সুন্দরভাবেই প্রচণ্ড পজিটিভিটির সাথে সময়টা কাটানোর। তো আজ এখানেই আসছি, তাহলে টাটা, দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সাথে।